নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি ট্র্যাডিশনাল একটি পাতা বাটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো গ্যাদাল পাতা বাটা। আজকাল এই রেসিপিগুলো প্রায় হারিয়েই গেছে, তাই অনেকেই জানেনই না। আবার অনেকে ভাবেন যে গ্যাদাল পাতা সেটার আবার বাটা খুবই খারাপ হবে হয়তো খেতে, আসলে কিন্তু সেটা ঠিক না। গ্যাদাল পাতা বাটাটা আমি যেভাবে রান্না করেছি তাতে গ্যাদাল পাতার মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, আর খেতে খুবই টেস্টি হবে, আর খুবই হেলদি একটি রেসিপি। যারা পেটের সমস্যায় খুবই ভোগেন তাদের জন্য এই রেসিপিটা খুবই কার্যদায়ী হবে। চলুন তাহলে আমরা এই সহজ আর সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা দেখে নিই। গ্যাদাল পাতা বাটা বানানোর জন্য আমি এক বাটি গ্যাদাল পাতা নিয়েছি। এটা খুব ভালোভাবে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিই। এবার একটা মিক্সি বড় একটা বাটি নিয়েছি, এর মধ্যে গ্যাদাল পাতাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল অ্যাড করে খুব স্মুথ একটা আমরা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জলের দরকার নেই, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। এটাকে আমরা হাই স্পিডে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। গ্যাদাল পাতাটা দেখুন খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে আমি অন্য বাটিতে তুলে নিয়েছি রান্নার সুবিধার জন্য। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় এক টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। সর্ষের তেল ছাড়া সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্নাটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা প্রায় ভাজা হয়েই গেছে, এবার এর মধ্যে গ্যাদাল পাতাটা দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখতে পাচ্ছি যে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমরা ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এক চিমটে হলুদ দিলাম মানে 1/4 চা চামচ, আর সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, নাও দিতে পারেন। এবার লো ফ্লেমে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে আর এর থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। লো ফ্লেমে আমি 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আমরা এবার গ্যাসটা অফ করে দেব। আমাদের গ্যাদাল পাতা বাটা একেবারেই রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি গ্যাদাল পাতা বাটার রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। ভালো লাগলে আপনারা কিন্তু আপনাদের ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে আবার আরও ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।